আজকে আমি আছি নটর ডেম কলেজের সামনে। এই দেখেন, এটা হচ্ছে নটর ডেম কলেজের গেট। সঠিক বলেছেন। তো এখন আমরা কি করব, প্রথমে চলেন আমরা রহিম ভাইকে একটা কল দিয়ে দেই। হ্যালো রহিম ভাই। হো হো আজার ভাই, ভালো আছেন? হো ভাই, ভালো তো ছিলাম, বাট গতকাল থেকে ভালো নাই। কেন ভাই, কি হইছে? এই তো আমার বাসের বি4 সিটের উপরে মানে এসিটা নষ্ট হয়ে গেছে। সো কি বাস দিলেন ভাই, কিছুই তো বুঝলাম না। একটা ট্রিপ দিয়ে আমি শুধু আসছি, এই স্টিয়ারিং হুইলও এত প্রবলেম করতেছে কেন কিছুই বুঝতেছি না। এই দেখেন, মানে এটাও কি সমস্যা নাকি কিছুই বুঝতেছি না। দেখেন উত্তরবঙ্গের সব বাসের কাউন্টার রাখা আছে সামনে, একতা আছে, ন্যাশনাল ট্রাভেলস, ও ভাই কাঁচা আমও রাখা আছে। আর এই দেখেন সোজা শ্যামলী বাস, বামে শ্যামলী বাস, ও ভাই সব জায়গায় শ্যামলী বাস। মানে 1,25,00,000 টাকা দিয়ে বাসটা বিক্রয় করলেন, বাট এসি নষ্ট, এটা আমাকে বলবেন না। আরে আজার ভাই কি বলবো, ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার বাসটা এখানে রাখা যান, আমরা সার্ভিস কইরা দিব। আচ্ছা সার্ভিস তো করবেন, বাট আমরা কিন্তু কোনো টাকা পে করব না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, পে করা লাগবে না। আপনি রাখা যান, আমি আজকে বিকালে ঠিক করে দিয়ে দেব। আচ্ছা রহিম ভাই, এই ভিডিওর পার্ট 4 লাগবে কিনা তা কমেন্ট করে জানিয়ে দেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমি আছি কোথায় জানেন? আজকে আমি আছি নটর ডেম কলেজের সামনে। এই দেখেন, এটা হচ্ছে নটর ডেম কলেজের গেট। সঠিক বলেছেন। আর এখান থেকে আজকে আমরা আমাদের আজকের নতুন ভিডিওটা স্টার্ট করব। আর আজকে যে ভিডিওটার টপিক তা হয়তো আপনারা ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তবুও আপনাদের আজহার ভাই আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলে দিচ্ছে, তা হচ্ছে ভাই আপনারা কিন্তু গত কয়েকদিন আগে একটা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখছিলেন, যেখানে আমি শ্যামলী এনআর ট্রাভেলসের মানে কাছ থেকে বা শ্যামলী পরিবহনের কাছ থেকে BRTC মানে ইন্টারন্যাশনাল একটা শ্যামলী স্কেনিয়া বাস কিনি। সো এই বাসটাই আমি কিনছিলাম। সো প্রথম ট্রিপ আমি কলকাতা থেকে আসি, মানে দিয়ে আসি। সো ওই ট্রিপটা শেষ করার পরে আমি দেখতেছি আমার এসিতে প্রবলেম করতেছে। সো কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আমি এখন আবারও যাব এনআর পাম্পে, আর যেই ভাই রহিম ভাই থেকে কিনছিলাম ওই ভাইকে একটু কথা শোনাবো, আর মানে কি বাস আমাকে ধরাই দিল এটাই হচ্ছে মেইন জিনিস। সো আমি আমার বাসে উঠে আবারও আপনাদের সাথে কথা বলতেছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই দেখেন আপনাদের আজহার ভাই স্কেনিয়া বাসে উঠে ড্রাইভিং সিটে বসে গেছে। বাম পাশে হচ্ছে নটর ডেম কলেজ, ডান পাশে হচ্ছে এই দেখেন অনেক 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 নাম করা বাসের কাউন্টার। সো এখন আমরা কি করব, প্রথমে চলেন আমরা রহিম ভাইকে একটা কল দিয়ে দেই। হ্যালো রহিম ভাই। হো হো আজার ভাই, ভালো আছেন? হো ভাই, ভালো তো ছিলাম, বাট গতকাল থেকে ভালো নাই। কেন ভাই, কি হয়েছে? এই তো আমার বাসের বি4 সিটের উপরে মানে এসিটা নষ্ট হয়ে গেছে। সো কি বাস দিলেন ভাই, কিছুই তো বুঝলাম না। একটা ট্রিপ দিয়ে আমি শুধু আসছি। ও ও আজার ভাই, আপনার তো বলতেই ভুলে গেছিলাম যে এসিটাতে একটু প্রবলেম, আসেন আসেন সার্ভিসিং করায় দিব। আচ্ছা আচ্ছা, আস্তাসি আস্তাসি। সো ভিউয়ার্স, দেখেন রহিম ভাই বললো কল দেওয়ার পরে ওনার এখানে যাওয়ার জন্য। সো চলেন আমরা রওনা হয়ে যাই, আর আমরা ম্যাপ দেখে ড্রাইভ করব। পিছনে হচ্ছে শাপলা চত্বর, বাট আমরা শাপলা চত্বরের দিকে যাব না, আমরা সোজা চলে যাব। এই দেখেন, কেউ যদি নটর ডেমের স্টুডেন্ট বা নটর ডেমের আশেপাশের কেউ যদি থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেন, আমার অনেক 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 বেশি ভালো লাগবে ভিউয়ার্স। সো এই দেখেন, আমি অলরেডি আমাদের শ্যামলী BRTC স্কেনিয়া বাসটা নিয়ে রওনা হয়ে গেছি। সামনেই আমরা কুরিল ফ্লাইওভার হয়ে হয়তো চলে যাব। ইয়েস, কুরিল ফ্লাইওভার হয়ে যাব, না কুরিল ফ্লাইওভার না, নর্মাল ফ্লাইওভার হয়ে চলে যাব। সো এই দেখেন আবার আমরা টার্ন স্টার্ট করে দিচ্ছি, আর এটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে। সো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে আজহার ভাই বাস গেমসটার নাম কি। সো ভাই আজকে আরও ডিটেলসে বলে দিই, বাস গেমসটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। ও ভাই বল, মানে অবাক হওয়ার কিছু নাই, এটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। এখানে আমরা বাস মোড প্লাস ম্যাপ মোড, বাংলাদেশের ম্যাপ মোড প্লাস ট্রাফিক মোড ইউজ করে আমরা গেমসটা খেলি। সো অবাক হওয়ার কিছু নাই, আপনারা আশা করি বুঝতেই পারছেন। আর এটা একটা PC গেমস ভাই, আমি আবারও বলতেছি এটা কিন্তু অ্যান্ড্রয়েডে খেলা যায় না। অনেকে ভিডিও ক্রিয়েট করে যে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমস অ্যান্ড্রয়েড মোবাইলে খেলার নিয়ম, সো ওইগুলো পুরোপুরি ফেক একটা ভিডিও, আপনাদেরকে গাধা বানায় ভিউ নেয়। সো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন আপনাদের আজহার ভাইয়ের কথা, যেটা সত্যি এটা বইলা দিলাম। সো ডান পাশেই ছিল আমাদের এনআর ট্রান্সপোর্টের যে মহাখালী বাস টার্মিনাল ওইটা। সো আবারও আমরা রোডে চলে আসছি, আর সোজা আমরা চলে যাচ্ছি, এখন আমরা মহাখালী ক্রস করতেছি। সো ভাই সেই তো জাস্ট মহাখালী ফ্লাইওভার হচ্ছে উপরে, আপনাদের আজহার ভাই তথা আমি সুন্দরভাবে বাসটাকে নিয়ে এগোচ্ছি। আর এসি প্রবলেমটা ভাই আগে আমি জানতাম না, নাহলে বাসটা আমি কেনার আগে একটু চেক করতাম, আমারও ভুল হয়েছে। 1,20,00,000-25,00,000 টাকা দিয়ে বাসটা কিনলাম, বাট আমি এগুলো চেক করা আমার উচিত ছিল। সো চলেন আমরা এখন কি করব, আমরা এনআর পাম্পে যাব, যাওয়ার পরে রহিম ভাইয়ের সাথে দেখা করব, ওনাকে একটু চিল্লাচিল্লি করব, চিল্লাচিল্লি কইরা ওনার সাথে আমরা একটু মানে আমাদের এসিটা ঠিক করানোর ব্যাপারে কথা বলবো। আর আমি কিন্তু কোনো টাকা পে করব না ভাই।
নষ্ট এসিওয়ালা বাস আমাকে ধরাই দিছে, আমি আবার কিসের টাকা পে করবো? উনি উনার এসি ঠিক করাই দিলে দিবে, না হলে আমি কেস কইরা দিব। সো ওকে, বুঝতে পারছেন ভিউয়ার্স? আশা করি বুঝতে পারছেন। সো এই দেখেন আপনাদের আজার ভাই সুন্দরভাবে বাস টানতেছে, আর ওকে জাস্ট ওপিলাবেলার রোডগুলো রাখতেছে দেখা। আর এই তো আমরা এখন একটা ফ্লাইওভারে উঠে যাব, বাম পাশে হচ্ছে আমাদের ফ্লাইওভারে উঠার রাস্তা, আর এই আমরা ফ্লাইওভারে উঠে আবারও ফ্লাইওভার থেকে নেমে যাবো। এটা হচ্ছে শুধুমাত্র আমরা রোডটা চেঞ্জ করার জন্য উঠতেছি। সো এই হালকার উপর দিয়ে আপনাদের আজার ভাই ফ্লাইওভারে উঠে গেছে। ওকে, আবার আমরা ফ্লাইওভার থেকে নেমে যাইতেছি। আর এই জায়গাটার নাম কি আমি জানি না ভাই, আমার ঢাকার বেশিরভাগ রাস্তায় আমি চিনি না, গুগল ম্যাপ দেখে ঢাকা ঘুরি। সো কারো বাসা যদি ঢাকায় থেকে থাকে তাহলে একটু কমেন্ট করে দেবেন, ইনশাল্লাহ আমি কখনো ঢাকায় আসলে আপনাদের সাথে দেখা করব। সো এই দেখেন ভিউয়ার্স, আমি অলরেডি আমাদের ড্রাইভিংয়ের দিকে ফোকাস করতেছি, আর সামনেই আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য তথা মানে বাস টার্মিনাল বা এনআর পাম্পে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। সো সামনে যাওয়ার পরে আবারও আমাদের ডান ইন করতে হবে। আর এই ফাঁকে দেখেন একটা প্রাইভেট কারও আমার ওভারটেক করে চলে গেছে। আরে ভাই, 1.5 কোটি টাকার জিনিসের ওভারটেক করে চলে গেলে এত বড় সাহস তোর? আইতাছি তোরা ওভারটেক করে দিব। আচ্ছা যাই হোক, এরকম মনোভাব নিয়ে কিন্তু বাস চালানো উচিত না, কারণ ওভারটেক তো হবে ভাই, ওভারটেক হবে, ওভারটেক দিব, ওভারটেক খাবো, এরকমই তো মানুষের জীবন চলে ভাই। এটা নিয়ে মানে মন ক্ষিপ্ত বা রাগারাগি করে কোনো লাভ নাই। সো এই দেখেন আপনাদের রাজা ভাই বাসটাকে ঘুরাই ফেলছে, আর এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। এদিক দিয়ে বের হলে আমরা কোন দিকে যাব? এদিক দিয়ে আমরা সাবার হয়ে আমরা এনআর পাম্পের দিকে অগ্রসর হয়ে যাব ভিউয়ার্স। আশা করি আপনারাও বুঝতে পারতেছেন সামনে আছে কে লাইন। সো কে লাইনের ওভারটেক করে দিলাম। এই তো ওস্তাদ, ওস্তাদ ওভারটেক, ওভারটেক, ওস্তাদ সাইড দেন। এই তো, সো ভিউয়ার্স আমরা কে লাইনের ওভারটেক করে দিলাম, আর এখন আমরা কি করব? এখন আমরা এই রোড ধরে এগোতে থাকি। রং লাইনে চলে আসছিলাম, বাট রং লাইনে আসা কিন্তু আমার উচিত হয় নাই ভিউয়ার্স। সো যাই হোক, আমরা আবারও আমাদের রাইট লেনের দিকে অগ্রসর হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আমাদের গন্তব্য তথা আমাদের এনআর পাম্পে আমরা পৌঁছায় যাব। আপনারা পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের আজার ভাইয়ের ড্রাইভিংকে একটু রেট করে দিন, তাহলে আমার প্রচুর ভালো লাগবে ভিউয়ার্স। সো এই দেখেন আবারও আমরা আমাদের বাসটাকে কাটাই ফেলছি, এখন আবারও আমরা স্পিড এনকারেজ করতেছি। সো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানটাতে চলে যাব। ভাই, স্টিয়ারিং হুইলও এত প্রবলেম করতেছে কেন কিছুই বুঝতেছি না। এই দেখেন মানে এটাও কি সমস্যা নাকি কিছুই বুঝতেছি না। যাই হোক, আমরা এসির সমস্যাটাই আজকে দেখাই, পরবর্তীতে কোনো সমস্যা ফেস করলে ওনাকে যে আবারও আমি দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমি সাভারে যে বা সাভারের ওই দিকে যে আমরা একটু ক্রস করলে আমরা স্মৃতিসৌধের সামনে দিয়ে আমরা আমাদের গন্তব্য তথা এনআর পাম্পের দিকে অগ্রসর হচ্ছে। আর পুরো রোড ফাঁকা, সো এখন আর কিছু দেখানোর নাই আপনাদের। সো আমি আমার ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি, আপনারা এনজয় করতে থাকেন ভিউয়ার্স। তো সামনে কিছু প্লেয়ার আছে, এই জন্য আবারও ফিরে আসলাম, চলেন একটু খেলাধুলা করি, গ্যাপ মারা যাবে। ওকে, এই ট্রাকের চেপারে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। রেডি, 1 2 3, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই দেখেন আপনাদের আদার ভাই গ্যাপ মাইরা দিল, আর আশা করি আপনারাও এনজয় করতেছেন ভিউয়ার্স। সো এটাকেই বলে ভাই খেলাধুলা। সো আমি কিন্তু যতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে তার আলোকে একটু খেলাধুলা করার চেষ্টা করি রাস্তায়, বাট আমি তেমনও প্রো লেভেলের ড্রাইভার না, মানে আমি ভার্চুয়াল ড্রাইভার না। সো এই দেখেন আমরা এখন সোজা যে আমরা বামে ইন করবো, বামে ইন করার পরে আমরা আমাদের সাভারের দিকে অগ্রসর হয়ে যাব। সো সোজা হচ্ছে দেখেন উত্তরবঙ্গের সব বাসের কাউন্টার রাখা আছে সামনে, একতা আছে, ন্যাশনাল ট্রাভেলস, ও ভাই কাঁচা আমার রাখা আছে, মাল্টি এক্সেল। সো আমরা বামে ইন কইরা ফেলি, এই তো বামে ইন কইরা ফেললাম, আর আমরা সাভার স্মৃতিসৌধের ওইদিকে যেয়ে আবারও আপনাদের সাথে কথা বলতেছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমরা আমাদের জাতীয় স্মৃতিসৌধের সামনে চলে আসছি, সোজা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, আর আমরা এখন বামিন করব। আমরা বামিন করে আমাদের এনআর পাম্পের দিকে অগ্রসর হয়ে যাব। সো এই দেখেন জাস্ট অস্থির লেভেলের রোড লাগে আমার কাছে এটা। সো ওকে ওকে ওকে, আমরা আবার রোডে উঠে গেলাম, আর কিছুক্ষণ পরে 1-2 মিনিট পরে আমরা আমাদের গন্তব্য তথা এনআর পাম্পে চলে যাব, যেখানে হাজার হাজার শ্যামলী বাস রাখা থাকে। সো ওকে, আমরা আবার ড্রাইভিং করতেছি, আর প্রচুর স্পিডে ড্রাইভিং করতে হবে ভাই, না হলে কিন্তু হবে না, অর্থাৎ মানে পুরো রাস্তা খেলাধুলা করতে হবে, না হলে আমরা যেতে পারবো না। সো আমরা আরও স্পিড এনকারেজ করতেছি ভিউয়ার্স। সামনে একটা ট্রাক আছে, ট্রাকটার ওভারটেক করে দিলাম। ওকে, ওভারটেক ডান। সো আমি এনআর পাম্পে যেয়ে আবারও আপনাদের সাথে কথা বলতেছি ভিউয়ার্স। আবারও আপনাদের আজার ভাই মানে আপনাদের সাথে কথা বলতেছে, কারণ অলরেডি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পাম্পের দিকে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আমরা পাম্পে ইন করবো ইনশাল্লাহ।
ইন করে আমরা রহিম ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার মানে এসিটা ঠিক করে দেওয়ার জন্য ওনাকে বলবো বা রিকোয়েস্ট করবো। রিকোয়েস্ট না ভাই, একটু চিল্লানো লাগবে কারণ এত টাকা দিয়ে বাস বিক্রয় করলো আমার কাছে। সো এই দেখেন ভিউয়ার্স, আমরা অলরেডি এনার পাম্পে ইন করতেছি। সো এই দেখেন আমরা বামে ইন করবো এখন। আর এই দেখেন সোজা শ্যামলি বাস, বামে শ্যামলি বাস, ও ভাই সব জায়গায় শ্যামলি বাস। সো এই দেখেন রহিম ভাই এই জায়গাতেই বসে আছে। সো ওকে আমরা ওইখানে যাই, বাস থেকে নেমে আমরা আপনার সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স, আমি বাস থেকে নেমে গেলাম, আর এই তো আমাদের রহিম ভাই। আরে রহিম ভাই এটা কিছু করলেন ভাই, আপনি আমাকে মানে 1,25,00,000 টাকা দিয়ে বাসটা বিক্রয় করলেন, বাট এসি নষ্ট এটা আমাকে বলবেন না। আরে আচ্ছা ভাই কি বলবো, ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আপনার বাসটা এখানে রাখা যান, আমরা সার্ভিস করে দিব। আচ্ছা সার্ভিস তো করবেন, বাট আমরা কিন্তু কোনো টাকা পে করব না। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, পে করা লাগবে না, আপনি রাখা যান, আমি আজকে বিকালেই ঠিক করে দিয়ে দেবো। আচ্ছা রহিম ভাই। সো ভিউয়ার্স দেখেন আমি বাসটাকে এখানে রেখেই দিলাম, আর উনি বলছে মানে আজকেই বাসটা ফিক্স করে দেবে। সো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তারা আশা করি ভিডিওটা প্রচুর এনজয় করছেন। ভিউয়ার্স আর কিছু বলার নাই, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেন। এই ভিডিওর পার্ট 4 লাগবে কিনা তা কমেন্ট করে জানিয়ে দেন, আর বেশি বেশি রেসপন্স করলে আমি ইনশাল্লাহ পার্ট 4ও ক্রিয়েট করার চেষ্টা করব। আর এই ভিডিওটাতে 1,000 লাইকের আমরা একটা টার্গেট মানে চাচ্ছি। সো আপনারা আশা করি টার্গেটটা ফিল আপ করে দেবেন 1,000 লাইক দিয়ে। সো এখন আমি চলে যাচ্ছি আজকের মতো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। Thank you.